পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 20 নম্বর ওয়ার্ডের সর্বমঙ্গলাপাড়া এলাকায় একটি পুকুর প্রায় বুজে যেতে বসেছে। পূর্বে এই পুকুর থেকে জল নিয়ে সর্বমঙ্গলা মন্দিরে পূজোর কাজ করা হতো। বর্তমানে ওই পুকুরের মালিকানা নিয়ে পারিবারিক বিবাদের জেরে পুকুরটি সংস্কার করা হয়নি। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, প্রশাসনকে জানিয়ে কোনো সুরাহা মেলেনি। শহরের বিভিন্ন স্থান থেকে মানুষ এসে এই পুকুরে আবর্জনা ফেলছেন। এখন পুকুরটি ময়লা জমায় প্রায় বন্ধ হতে চলেছে। অবিলম্বে পুকুরটি সংস্কারের দাবি জানিয়েছেন শহরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। সংস্কার করা দরকার। কিছু লোক দেখছি এখানে নোংরা ফেলছে, ঠিক নোংরা তো যত ঠাকুরের জিনিসপত্র সব করা যাবে না, যে বাড়ির ইট পাথরগুলো সাইডে ফেলছে এটা আমার জানা নেই, ওই তো পাশে দেখা যাচ্ছে। ঠিক আছে, এবার একটা পুকুর তো, পুকুর থাকলে কি ভালো না খারাপ? সংস্কার করলে তো ভালো। কী নাম আপনার? এটা আগে কি ব্যবহার হতো পুকুরটা, জলটা ব্যবহার হতো? কিসে কিসে ব্যবহার হতো? বিভিন্ন কাজে লাগে, ঠাকুর পুজোতে কাজে লাগে। এখান থেকে ঘট কি তোলা হতো সর্বমঙ্গলা মন্দিরে? জল তোলা হতো পুজোর কাজে তো ব্যবহার করা হতো, পুজোর কাজে ব্যবহার, সেটা এখন বন্ধ হয়ে যাচ্ছে। এটা মিদ্যা পুকুর না কি মিদ্যা পুকুরই বলে? এটা মিদ্যা পুকুর। পুকুরটা কত বছরকার আগে কাটেন? খুবই পুরনো, তাও মোটামুটি আমার ঠিক 50 বছর 100 বছর। এই পুকুরটা থেকে আগে কি হতো জল ফল তুলে? আগে ঘটফট নিয়ে পুজো ফুজো হতো, এখন আর আমাদের দেখা যায় না। ওই যে পুকুরটার কি পরিস্থিতি এখন? পরিস্থিতি নোংরা হয়ে আছে, দেখতে পাচ্ছেন না? পুকুরটার দিকে কি নজর দেওয়া উচিত একটু প্রশাসনের? অবশ্যই অবশ্যই অবশ্যই, অনেক মানে অনেকেই কাজে লাগে। কতদিন থেকে এরকম বন্ধ হয়ে আছে মোটামুটি? এটা আমি তো দেখছি আজ যে 25-30 বছর ধরে এখন এই অবস্থা। এই যে বন্ধ করে দিচ্ছে, এটা কি মানে বিল্ডিংয়ের জন্য কি বন্ধ করছে? এখন তো ফ্ল্যাট ফ্ল্যাট করছে। না 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 না, সেম ঠিক আছে। ঘাট কিছু আছে? বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।